বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। এই কারণে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি অবশ্যই হয়েছে। এই ক্ষতি কিছুটা হলেও দূর করার জন্য হাজারাতুদ্দুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তার ধারাবাহিকতায় আমি মোহাম্মদ উমর ফারুক আজকের আইসিটি বিষয়ক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা ফার্স্ট ইয়ারে ছিলা, তোমাদের শুধু বার্ষিক পরীক্ষাটাই বাকি রয়েছে। এখন তোমরা সেকেন্ড ইয়ারের সিলেবাস অনুযায়ী ক্লাস করবে। আমি আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এইচএসসি পরীক্ষার্থী। এই চ্যাপ্টার থেকে এইচএসসি পরীক্ষায় অবশ্যই একটা কোয়েশন আসবে এবং কোয়েশনটা খুবই সহজ। তারপরে ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সবারই কাজ আসবে। চলো শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব সিক্স চ্যাপ্টার, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যেহেতু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ডেটা ডেটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। আগে ডেটা কি আমাদের বুঝতে হবে। আমি এখানে কতগুলো লেখা দেখাচ্ছি, এখানে অঙ্ক আছে, সংখ্যা আছে, শব্দ আছে এবং এগুলো এলোমেলোভাবে আছে। এইগুলো কি জন্য দেখাচ্ছে এটা আমি আমরা কেউ বুঝতেছি না, মানে এটা থেকে আমরা আইডিয়া পাচ্ছি না। এইরকম এলোমেলো অবস্থায় বর্ণ, সংখ্যা, চিহ্ন, অডিও, ভিডিও, এদেরকে বলা হয় ডেটা বা উপাত্ত। এই উপাত্তগুলোকে যখন আমরা সাজিয়ে উপস্থাপন করব, যখন এদের থেকে কোনো একটা আইডিয়া পাবো, তখন এটাকে বলা হবে ইনফরমেশন বা তথ্য। যেমন এখানে টেবল আকারে দেখাচ্ছি আমি, যেমন এটা হচ্ছে রহিম, তার রোল নাম্বার 101, মেল, বয়স 18। অর্থাৎ এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি, সেজন্য এটাকে বলা হবে ইনফরমেশন। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে বর্ণ, সংখ্যা, চিহ্ন, অডিও, ভিডিও, এগুলো হচ্ছে ডাটা। এই ডেটাকে যখন আমরা সাজিয়ে অর্থবোধকভাবে উপস্থাপন করব, তখন এটাকে বলা হবে ইনফরমেশন বা তথ্য। আমরা সবসময় শুনি তথ্য, ইনফরমেশন। তাহলে ইনফরমেশন হচ্ছে ডেটাকে সাজিয়ে উপস্থাপন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইনফরমেশন। এখানে দেখো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কি, আশা করি বুঝতে পারছে, এগুলো হচ্ছে ডেটা। আচ্ছা, এগুলাকে আমরা ইনফরমেশন বানাবো কিভাবে, যখন এদেরকে সাজিয়ে উপস্থাপন করব একটা আইডিয়া পাওয়া যাবে। যেমন রহিম, তার বয়স হচ্ছে 15, তার রোল 1, তখন এটাকে বলা হবে তত্ত্ব বা ইনফরমেশন। ডেটা, ইতিমধ্যে ডেটা বুঝে গেছ, বর্ণ হতে পারে, সংখ্যা হতে পারে, অঙ্ক হতে পারে, চিহ্ন হতে পারে, পিকচারও হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, সবগুলোকে বলা হয় ডাটা। তো এই ডেটাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউমেরিক ডাটা আর একটা হচ্ছে নন নিউমেরিক ডাটা। আর একটা আছে বুলিয়ান ডাটা, যেটা শুধু জিরো এবং ওয়ান নিয়ে কাজ করে। নিউমেরিক ডাটা দুই প্রকার, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। নিউমেরিক ডাটা বলতে জিরো থেকে নাইন, অর্থাৎ অঙ্ক নিয়ে যেগুলো কাজ করে, অঙ্ক, সংখ্যা, এগুলো হচ্ছে নিউমেরিক। তা আমরা যে নাম্বারগুলো দেখি, এই নাম্বারগুলো পূর্ণসংখ্যা, যেমন 15 পূর্ণসংখ্যা, আবার 15.5 এটা হচ্ছে ভগ্নাংশ, ফ্লোটিং পয়েন্ট। নন নিউমেরিক ডাটা দুই ধরনের, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে ক্যারেক্টার স্ট্রিং। তাহলে অবজেক্ট হচ্ছে পিকচার হতে পারে, গ্রাফ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, এগুলোকে বলা হয় অবজেক্ট ডেটা। আর অক্ষর, শব্দ, এদেরকে বলা হয় ক্যারেক্টার বা স্ট্রিং জাতীয় ডাটা। ডেটা বেস, এখানে আমরা দেখতেছি একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে বেস। ইতিমধ্যে বুঝে গেছে ডেটা কি, ডেটা মানে হচ্ছে উপাত্ত, আর বেস হচ্ছে গাঠি মানে সমাবেশ। তাহলে ডেটা শব্দের অর্থ
उपात्तसमूह एवं बेस शब्दर अर्थ गाँठी बा समावेश। सूतरां डेटाबेस हे उपात्त बा डेटार सुसंगठित समावेश जा सहजे व्यवहार व्यवस्थापना और हालनागाद करा जाए। এটা যদি আমরা ইংলিশে ডেফিনিশন দিতে চাই এভাবে দেওয়া যাবে, এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ রিলেটেড ডাটা। আরেকটু সুন্দর করে দিলে, ডেটাবেস হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সংগ্রহ। তাহলে ডেটাবেস কাকে বলে? ডেটাবেস হলো এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সংগ্রহ। এটা ইম্পর্টেন্ট, ডেটাবেস হচ্ছে এক বা একাধিক টেবিল, এক বা একাধিক টেবিল যেখানে কতগুলো ডেটা থাকবে, টেবিলের মধ্যে কতগুলো ডেটা থাকবে। আমি এই চ্যাপ্টারের শুরুতেই কতগুলো থিওরি পার্ট, বেসিক পার্টগুলো পড়াচ্ছি, এর পরবর্তী ক্লাসগুলোতে আমি একসাথে প্র্যাকটিক্যাল সহ দেখাবো যেগুলো বুঝতে সহজ হবে। যেমন এখানে আমি একটা দেখাচ্ছি, এটা এটাকে আমরা এটাকে আমরা সবাই চিনি, এটা হচ্ছে একটা টেবল এবং এই টেবলটার একটা নাম থাকবে স্টুডেন্ট ইনফো। এই টেবলে কি আছে? যেমন এটা 101, এটা একটা ডেটা, এ একটা ডেটা, সিটিজি একটা ডেটা, এখানে অনেকগুলো ডেটা আছে এবং টেবলের একটা নামও আছে। এটা আর একটা টেবল এবং এই টেবলের একটা নাম আছে। এটা আর একটা টেবল, এই টেবলের একটা নাম আছে। আমরা সংজ্ঞার মধ্যে দেখছি এক বা একাধিক টেবল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কিত কতগুলো ডেটার সংগ্রহকে বলা হয় ডেটাবেস। যেমন এর আগে আমি যেই টেবলটা দেখালাম, স্টুডেন্ট ইনফো, অ্যাকাউন্টস, রেজাল্ট, এইগুলো যখন সবগুলো এক জায়গায় রাখা যাবে তখন এটাকে বলা হবে ডেটাবেস। তার মানে ডেটাবেস হচ্ছে এক বা একাধিক টেবিল বা ফাইল, এক বা একাধিক টেবিলের টেবিলগুলোকে ফাইলও বলা হয়, এক বা একাধিক টেবিল বা ফাইল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কিত ডেটার সংগ্রহ। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা এই ক্লাসগুলো দেখতেছ বন্ধুদেরকে অবশ্যই বলবে অনলাইন ক্লাসগুলো দেখার জন্য এবং এদেরকে সাহায্য করবে, এদেরকে লিঙ্ক দিয়ে সাহায্য করবে, প্রযুক্তিগতভাবে সাহায্য করবে, শেয়ার করবে। এতক্ষণ যে আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করলাম, এই ডেটাবেসের কি কি সুবিধা আছে, ডেটাবেস ব্যবহার করলে তথ্যগুলো দ্রুত খুঁজে বের করা যায়, যেমন কলেজে তুমি কোন মাসের বেতন দাও নাই এটা যদি দেখতে যাও খাতায় দেখতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু কম্পিউটারে করা থাকলে, ডেটাবেসে করা থাকলে রোল দিলেই সাথে সাথে চলে আসবে তথ্যগুলো, এজন্য দ্রুত তথ্য খুঁজে বের করা যায়। একই তথ্যের পুনরাবৃত্তি পুনরাবৃত্তি রোধ করে। টেবলে যখন আমি কাজ করব, যেমন 101 রোল নাম্বার আমি লিখছি, আবার লিখলে কম্পিউটার একটা আমাকে মেসেজ দিবে 101 আগে থেকেই তথ্যগুলো রেকর্ড করা আছে, অর্থাৎ একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করা যায়। একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে পারে, যেমন খাতায় হলে একটা খাতায় যদি আমাদের রেকর্ডগুলো থাকে একজনে এই খাতা নিয়ে কাজ করতে পারে, কিন্তু কম্পিউটারে থাকলে, ডাটাবেসে থাকলে এই ডাটাবেসটা একাধিক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে, সহজে রিপোর্ট তৈরি করে উপস্থাপন করা যায়। হিউজ পরিমাণ ডাটা থেকে কারা এ প্লাস পেয়েছে, এ স্টুডেন্টদের তালিকা দেখতে চাই, সহজে রিপোর্ট তৈরি করে উপস্থাপন করা যাবে। প্রয়োজনীয় তথ্যকে সহজে আপডেট করা যায়, যে কোনো তথ্যকে আমরা সহজে আপডেট করতে পারবো। কেউ এ পেয়েছে, পুনর্নিরীক্ষণের পর এ প্লাস পেয়েছে, খুব সহজে সেটাকে আপডেট করা যাবে। ডেটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়, অর্থাৎ ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো আকারে সাজিয়ে উপস্থাপন করা যায়। ডেটাবেস ফাইলের সাথে অন্য প্রোগ্রামের ফাইলের লিঙ্ক স্থাপন ও শেয়ার করা যায়। সাহিবা মাত্র যে কোনো ধরনের ডাটা উপস্থাপন করা যাবে, সংরক্ষিত ডেটাকে যে কোনো সময় আপডেট করা যায়, সুষ্ঠু সুন্দরভাবে ডেটা পরিচালনা করা যায়।
প্রয়োজনীয় ডেটাসমূহ কোয়েরির মাধ্যমে দ্রুত খুঁজে বের করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, ডেটাবেস ব্যবহারের সুবিধাগুলা আলোচনা করার কারণ আছে, পরে আমি কিছুক্ষণ পরে তোমাদের একটা কাজ দিব, যদি এগুলো বুঝে থাকো তাহলে তোমরা এই কাজটা করতে পারবে, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। এখানে আমি যে ইমেজটা দেখাচ্ছি, যে পিকচারটা দেখাচ্ছি, একটু লক্ষ্য করে এটা দেখে কিছু বোঝা যাচ্ছে কি, বোঝা যায় কিনা দেখো। এটা একটা ট্যাবল, ট্যাবলে এখানে এগুলা কি কি বলা হয়, ডেটা বা ভ্যালু, তারপরে এটা হচ্ছে ট্যাবলের নাম। আচ্ছা, ফিল খুবই গুরুত্বপূর্ণ, ফিল যখন এই পরীক্ষায় ফিল দেওয়া হয়, অনেক স্টুডেন্ট ফিল্ডের সংজ্ঞা দেয় এভাবে, অর্থাৎ যেখানে আমরা খেলাধুলা করি সেটাকে বলা হয় ফিল, এই ফিল সেই ফিল না, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ফিলটা আমাদের বারবার কাজে লাগবে। ফিল হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো অক্ষরের সমন্বয়ে তৈরি হয় ফিল্ড। ফিল্ড হচ্ছে ডেটাবেসের ক্ষুদ্রতম ইউনিট বা ভিত্তি বা একক, এমসিকিউতে আসে। ফিল্ড হচ্ছে ডেটাবেসের ক্ষুদ্রতম ইউনিট বা ভিত্তি বা একক, ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেস তৈরি করা হয়। যেমন নাম, রোল, টেলিফোন ইত্যাদি যে কোনো কিছুই ফিল্ড হতে পারে। সহজ ভাষায় সাধারণত একটা ডাটাবেস টেবিলের প্রতিটি কলামকে ফিল বলা হয়। যেমন এটা একটা ট্যাবল, এই ট্যাবলের কলাম কোনগুলো, যেমন আইডি একটা কলাম, নেম একটা কলাম, জব টাইটেল একটা কলাম, ডিপার্টমেন্ট একটা কলাম। তাহলে ফিল হচ্ছে আইডি, এটা একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জব টাইটেল একটা ফিল্ড, ডিপার্টমেন্ট একটা ফিল্ড। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন বলো তো, আমি যেই টেবিলটা দেখাচ্ছি এই ট্যাবলের মধ্যে কয়টা ফিল্ড রয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি ফিল্ড বুঝতে পারছো। যেমন আমরা যে একটা ট্যাবল তৈরি করব, ট্যাবল তৈরি করতে গেলে এই ট্যাবলের কী কী গড় হতে পারে, কী কী কলাম হতে পারে, কী কী ফিল্ড হতে পারে, ফিল্ড না জানা না থাকলে আমরা এই ট্যাবল ডিজাইন করতে পারবো না। সেই জন্য ফিল্ড হচ্ছে ডেটাবেসের খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বলা হচ্ছে এটা ডেটাবেসের ভিত্তি। আশা করি বুঝতে পারছো। কলামগুলোই হচ্ছে ফিল্ড। এবার আসি রেকর্ড, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় এক একটি রেকর্ড। অনেক স্টুডেন্ট পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসো, আমরা মোবাইলের মাধ্যমে যা ধারণ করি তাকে বলা হয় রেকর্ড, এটা লেখা যাবে না। তাহলে রেকর্ড হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় এক একটি রেকর্ড। উদাহরণস্বরূপ এই এমপ্লয়ি টেবিলটিতে আইডি, নেম, জব টাইটেল, তারপরে ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, জয়েন ডেট, স্যালারি, এই সব সম্পর্কযুক্ত ফিল্ড নিয়ে একটি রেকর্ড তৈরি হয়েছে। যেমন মুর্শেদ, তাহলে মুর্শেদ আইডি হচ্ছে 2, সে ম্যানেজার এবং অ্যাডমিন ঢাকা, তার জন্ম তারিখ 11/12/99, তার স্যালারি হচ্ছে 9,500। এটা হচ্ছে মুর্শেদের রেকর্ড। মুর্শেদ হচ্ছে ম্যানেজার, মুর্শেদ হচ্ছে অ্যাডমিন ঢাকা, অ্যাড্রেস হচ্ছে ঢাকা, এটাকে বলা হচ্ছে রেকর্ড। তার মানে একটা টেবিলের প্রতিটি রো হচ্ছে, এটা একটা রো হচ্ছে এক একটি রেকর্ড। আগেরটাতে বলছিলাম প্রতিটা কলাম হচ্ছে ফিল্ড, আর এখন হচ্ছে প্রতিটা রো হচ্ছে রেকর্ড। আশা করি বুঝতে পারছো। এখন আসি ট্যাবল, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় টেবিল বা ফাইল বা নথি, যার একটি নির্দিষ্ট নাম থাকে। আচ্ছা, ট্যাবল, ফাইল বা নথি যেটাই আসুক, তাহলে লিখতে হবে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে তৈরি হয় ট্যাবল বা ফাইল বা নথি, যার একটা নির্দিষ্ট নাম থাকবে। অন্য কথায় সকল রেকর্ডকে যেখানে রাখা হয় সেটাই হচ্ছে ডেটাবেস টেবিল।
এই যে আমি যে রেকর্ড রেকর্ডগুলো যেখানে রাখবো এটাই হচ্ছে টেবল, এবং এই টেবলের একটা নাম আছে কি এমপ্লয়ি টেবল। আশা করি বুঝতে পারছ। ডেটা, ইতিমধ্যে আমরা ডেটা নিয়ে আলোচনা করছি, তাহলে তত্ত্বের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহকে ডেটা বা উপাত্ত বলে। ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা ইনপুট করি তাই ডেটা, অর্থাৎ টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা ইনপুট করি তাই হচ্ছে ডেটা। এখন আইডি ফিল্ডে ওয়ান ইনপুট করছি, ওয়ান হচ্ছে ডেটা। নেম ফিল্ডে আমিনুল ইনপুট করলাম, আমিনুল হচ্ছে ডেটা। তারপরে সেভেন, জাব্বার, অ্যাডমিন, ডাকা, এগুলো সবগুলো হচ্ছে ডেটা। এক বা একাধিক টেবিল নিয়ে একটি ডাটাবেস গঠিত হয়। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করছি ডাটাবেস বলতে মূলত কতগুলো টেবিলের সমষ্টিকে বোঝানো হয়। এর মধ্যে ডেটা জানলাম, ফিল্ড জানলাম, রেকর্ড জানলাম, টেবিল জানলাম। এই যে আমি এই টেবলটা দেখাচ্ছি, একটু খেয়াল করো এই টেবলের মধ্যে ডেটা কোনগুলো, ফিল্ড কোনগুলো, রেকর্ড কোনগুলো এবং টেবিল কোনটা, কমেন্টের মাধ্যমে জানাও। এটা সিরিয়াল নাম্বার, নেম, স্যালারি, পয়েন্ট, এগুলো হচ্ছে ফিল্ড। এর অপর নাম হচ্ছে কি অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট বা ফিল্ড। করিম, সিরিয়াল নাম্বার ওয়ান, স্যালারি, পয়েন্ট, এগুলো হচ্ছে কি, এটা পুরোটাই হচ্ছে একটা রো, এটা হচ্ছে রেকর্ড, এটার অপর নাম টাপল, অপর নাম এন্টিটি। তাহলে এন্টিটি বলা হয় কাকে, রোকে, রেকর্ডকে। 5000, 3000, করিম, রহিম, ত্রি, এইসবগুলো হচ্ছে ডেটা বা ভ্যালু। আর পুরো এই টেবলটার নাম হচ্ছে কি এমপ্লয়ি টেবল, অথবা এটার অপর নাম হচ্ছে এন্টিটি সেট। তাহলে এই টেবলটাকে তোমরা লক্ষ্য করো, টেবল কোনটা, টেবলের নাম কি, ফিল্ড কোনগুলো, রেকর্ড কোনগুলো, ডেটা কোনগুলো। এবং আবার প্রতিটা গড়কে বলা হয় এক একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এগুলো প্রতিটা গড়কে বলা হচ্ছে এক একটা সেল। ডেটাবেসের ব্যবহার ব্যাংকিংয়ের ক্ষেত্রে, ক্রেতা অ্যাকাউন্ট, ঋণ এবং লেনদেনের তথ্য জানার জন্য, বিমান, আসন সংরক্ষণ, সময়সূচি, তথ্যের ব্যবস্থাপনার উদ্দেশ্যে, বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রীদের তথ্য, কোর্সের নিবন্ধন ও গ্রেড জানার জন্য, ক্রেডিট কার্ড লেনদেন, ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় লেনদেন ও মাসিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যে, টেলিকমিউনিকেশন কলের তথ্য রাখার জন্য, মাসিক বিল প্রস্তুত, প্রিপেড কল রেকর্ডের ব্যালেন্স রাখা এবং যোগাযোগ নেটওয়ার্কের তথ্য সংরক্ষণের জন্য, আর্থিক তথ্য যেমন বিক্রয়, ক্রয়, জমা, স্টক এবং বন্ডের হিসাব সংরক্ষণ, মানব সম্পদ, কর্মচারীদের তথ্য, বেতন, ট্যাক্স, ভাতা, চেক প্রদানের তথ্য এবং অন্যান্য সুযোগ সুবিধা তথ্য ধারণ। এখন আসি ডিবিএমএস। ডিবিএমএস ইতিমধ্যেই বুঝে গেছ, ডিবি, ডিবি মানে হচ্ছে ডেটাবেস। ডিবিএমএস এর পূর্ণ রূপ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবি ডেটাবেস বলতে এইটুকু, ডেটাবেস বলতে আমরা বুঝতেছি কি কতগুলো টেবল। তাহলে ডিবিএমএস হচ্ছে এমন একটি প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যেটা দ্বারা ডেটাবেস তৈরি, ডেটাবেস তৈরি, পরিবর্তন, পরিবর্ধন, নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও পরিচালনার কাজে ব্যবহৃত হয়। ডিবিএমএস বলতে আমরা বুঝতেছি একটা সফটওয়্যার যেটা দ্বারা ডেটাবেস, ডেটাবেস বলতে কি বুঝতেছ কতগুলো টেবল। তাহলে ডিবিএমএস দ্বারা কি বুঝতেছি, সফটওয়্যার, যেই সফটওয়্যার দ্বারা এই টেবলগুলো তৈরি করা হয়, ডেটাবেস তৈরি করা হয়, ডেটাবেস পরিবর্তন করা হয়, টেবল পরিবর্তন করতে পারবো, টেবল পরিবর্তন করতে পারবো, এটাকে সংরক্ষণ করতে পারবো, এরকম কতগুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এমএস এক্সিস, ভিজুয়াল ফক্স প্রো, এসকিউএল,
ওরাকল আরও অনেক আছে, এগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। তাহলে ডিবিএমএস, ডিবি ডেটাবেস, এমএস ম্যানেজমেন্ট, অর্থাৎ ডেটাবেসকে ম্যানেজ করার জন্য, ডেটাবেসকে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ডিবিএমএস বলে। আবার বলতেছি, ডেটাবেসকে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ডিবিএমএস বলে। এবার এই চিত্রটা একটু লক্ষ্য করি। মনে করি একজন ব্যবহারকারী ডেটাবেসে নতুনভাবে একটি রেকর্ড এন্ট্রি করতে চায়, এক্ষেত্রে ডিবিএমএস যেভাবে কার্যক্রম সম্পন্ন করবে তা চিত্রের মাধ্যমে দেখানো হলো। আচ্ছা, আমরা একটা ট্যাবলে ডাটা এন্ট্রি করব ডিবিএমএসের মাধ্যমে, সেই ক্ষেত্রে প্রথমেই কম্পিউটারে ব্যবহারকারী নতুন রেকর্ড এন্ট্রি করছে, এখানে নতুন একটা রেকর্ড এন্ট্রি করবে। রেকর্ড বলতে বুঝে গেছ, রোতে তথ্য দিব। ব্যবহারকারী ডিবিএমএসকে ডেটাবেসে নতুন রেকর্ড যোগ করতে অনুরোধ করতেছে, প্রথমে সে একটা রেকর্ড এন্ট্রি করছে এবং ডিবিএমএসের মাধ্যমে ডেটাবেসে রেকর্ডটা এন্ট্রি করার জন্য অনুরোধ করতেছে। এরপর ডিবিএমএস করবে কি, ডিবিএমএস পরীক্ষা করছে যে এন্ট্রিকৃত রেকর্ডটি আগে হতে ডেটাবেসে আছে কিনা। যেমন এটা হচ্ছে ডেটাবেস, যে এখানে একাধিক টেবল আছে, ডিবিএমএস কি করবে এখানে আগে থেকে রেকর্ডটা এন্ট্রি করা আছে কিনা দেখবে। যেমন 101 রোল নাম্বারদারি স্টুডেন্টের ডেটা আছে কিনা পরীক্ষা করবে, যদি না থাকে ডিবিএমএস এন্ট্রিকৃত রেকর্ডটি ডেটাবেসে যোগ করবে। ডিবিএমএস ব্যবহারকারী জানাচ্ছে যে সে নতুন রেকর্ডটি ডেটাবেসে এন্ট্রি করছে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে ডেটাবেস, আমরা কোনো একটা নতুন রেকর্ড এন্ট্রি করব কার মাধ্যমে, ডিবিএমএসের মাধ্যমে, এই সফটওয়্যারটার মাধ্যমে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজ, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। আমরা যে যে ডিবিএমএস বললাম এটার কী কী কাজ হতে পারে, এই কাজগুলোকে আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করছি, এগুলো পয়েন্ট আকারে লিখলে অনেকগুলো পয়েন্ট হবে। ফার্স্টে হচ্ছে ডেটাবেস সংক্রান্ত, ডেটাবেস বলতে বুঝতেছ কতগুলো টেবল, তাহলে প্রয়োজন অনুযায়ী ডেটাবেস তৈরি করা, ডেটাবেস পরিবর্তন বা আধুনিকীকরণ ও ডেটাবেস মুছে দেওয়া, ডেটাবেস টেবিল তৈরি বা সংযোজন, টেবিলের অবকাঠামো পরিবর্তন বা মুছে দেওয়া। তাহলে ডেটাবেস তৈরি করব, ডেটাবেস পরিবর্তন করব, ডেটাবেস আধুনিকীকরণ করব, ডেটাবেস মুছে ফেলব, টেবিল তৈরি করব, টেবিল পরিবর্তন করব, টেবিলের অবকাঠামো পরিবর্তন করব, এই সবগুলো হচ্ছে ডেটাবেস সংক্রান্ত কাজ। পয়েন্ট আকারে লিখলে ডেটাবেস তৈরি করা, দুই নম্বর হবে ডেটাবেস পরিবর্তন করা, তিন নম্বর হচ্ছে ডেটাবেস আধুনিকীকরণ করা, এভাবে লেখা যাবে। ডেটা ও ম্যানেজমেন্ট সংক্রান্ত, ডেটা বুঝে গেছে বর্ণ সংখ্যা চিহ্ন, ম্যানেজমেন্ট সংক্রান্ত তার মানে নতুন ডেটা রেকর্ড অন্তর্ভুক্ত করা, ডেটার বানানো সংখ্যার বোধ অনুসন্ধান ও সংশোধন, অপ্রয়োজনীয় ডেটা রেকর্ড বাদ দেওয়া, শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় ডেটা খোঁজা, বিভিন্নভাবে বিন্যাস করা, রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা। ইউজার সংক্রান্ত, ডেটাবেজের ব্যবহারকারী তৈরি, ইউজার প্রিভিলেজ দেওয়া। ইউজার প্রিভিলেজ বলতে একজন ব্যবহারকারী কী কী কাজ করতে পারবে সেটা নির্ধারণ করে দেওয়া। যেমন একটা কলেজে যদি ডেটাবেস সফটওয়্যার থাকে, এখানে একটা পার্ট হচ্ছে রেজাল্ট তৈরি করা, আরেকটা পার্ট হচ্ছে ফি কালেকশন করা। যে রেজাল্ট তৈরি করবে সে ফি কালেকশন করতে পারবে না, আবার যে ফি কালেকশন করবে সে রেজাল্ট তৈরি করতে পারবে না। এভাবে ব্যবহারকারীকে প্রিভিলেজ দেওয়া যায়। ইউজার পর্যবেক্ষণ করা, নিয়ন্ত্রণ করা, যদি ডেটাবেস ব্যবহার করা থাকে খুব সহজে ইউজারকে পর্যবেক্ষণ করা যায়। যেমন কোনো ইউজার যদি 10 মিনিট ডাটাবেসে কাজ না করে তাহলে অটোমেটিকলি ডাটাবেসটা লগ আউট হয়ে যাবে। এখন যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অথবা কর্তৃপক্ষ খুব সহজে বুঝতে পারবে এই ইউজারটা এই 10 মিনিট কোথায় গেছিল, তার ডেটাবেস লগ আউট হয়ে গেছে কেন, সে কয়বার লগ ইন করছে, খুব সহজে জানা যাবে। সিকিউরিটি সংক্রান্ত, ডেটার নিরাপত্তা বিধান করা, ডেটা সংরক্ষণ করা, ডেটাবেসের কর্মদক্ষতা ও পর্যবেক্ষণ। তাহলে ডিবিএমএসের কাজকে অনেকগুলো কাজ, এটাকে আমি চারটা ক্যাটাগরিতে ভাগ করছি। ফার্স্টেরটা হচ্ছে ডেটাবেস সংক্রান্ত, দুই নম্বর হবে ডেটা ও ম্যানেজমেন্ট সংক্রান্ত, তিন হচ্ছে ইউজার সংক্রান্ত, চার হচ্ছে সিকিউরিটি সংক্রান্ত। এখন আসি আর ডিবিএমএস,
আর ডিবিএমএস এর পূর্ণ রূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেসে আমরা যেই টেবলগুলো দেখতেছি, এই টেবলগুলো টেবলগুলোর মধ্যে রিলেশনশিপ একটার সাথে একটাকে সংযুক্ত করা যায় কোনো একটি নির্দিষ্ট ফিল্ডের উপর। তাহলে কোনো একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় রিলেশনশিপ। আমি আবার রিপিট করতেছি, ডাটাবেসে অনেকগুলো টেবল থাকে, এই টেবলগুলোর মধ্যে আবার সম্পর্ক স্থাপন করা যায় ফিল্ডের উপর ভিত্তি করে। যেমন রোল একটা ফিল্ড, ফিল্ডের উপর ভিত্তি করে, এরকম ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করা যায় তখন এটাকে বলা হয় রিলেশনশিপ। রিলেশন করা ডেটা টেবিলের সমন্বয়ে যেই ডাটাবেস গঠিত হয় সেটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। আধুনিক ডাটাবেস বা বর্তমান ডাটাবেস সফটওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকেই বোঝানো হয়। আর ডিবিএমএস বা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট তৈরি করতে ওরাকল, MySQL, SQL, MS Access, মাইক্রোসফট ভিজুয়াল পক্স প্রো, মাইক্রোসফট SQL সার্ভার, ফাইল মেকার প্রো, IBM DB2, ইনফরমিক্স ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করা হয়। এগুলো সবগুলোই হচ্ছে কি RDBMS। একটু খেয়াল করবে, শিক্ষা প্রতিষ্ঠানে ডাটাবেস ব্যবহারের সুবিধা এর উপর ভিত্তি করে আমি একটা কোয়েশ্চন তোমাদেরকে করতে দিব, এটা একটু ভালোমতো খেয়াল করবে। শিক্ষা প্রতিষ্ঠানে ডাটাবেস ব্যবহার করলে কী কী সুবিধা আমরা পেতে পারি। ফার্স্ট, প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীর ছবি ও স্বাক্ষর সহ তথ্য নির্দিষ্ট সফটওয়্যারে সুস্থ ও সুন্দরভাবে সংরক্ষিত থাকবে। নেক্সট হচ্ছে, প্রতিষ্ঠানে কতজন ছাত্রছাত্রী, কতজন বেতন দিয়েছে, কতজন দেয়নি ইত্যাদি বিভিন্ন তথ্য সহজে বের করা যাবে। কোন ছাত্রছাত্রীর ইনফরমেশন বা তথ্য সহজেই জানা যাবে। যে কোনো ছাত্রছাত্রীর তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করা যাবে, মানে কারা খেলাধুলায় পারদর্শী, কারা গান বাজনায় পারদর্শী, খুব সহজে প্রতিবেদন তৈরি করা যাবে। কেউ উক্ত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কিনা তা সহজেই জানা যাবে। ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুপস্থিতি নির্ণয় করা যাবে। আমাদের কলেজে ডেটাবেস ব্যবহার কারণে খুব সহজেই আমরা উপস্থিতি অনুপস্থিতি নির্ণয় করতে পারতেছি। অনুপস্থিতির জন্য সহজেই জরিমানা আদায় করা যাবে। রেজাল্ট তৈরির কাজ করা যাবে। সেশন এবং পরীক্ষা অনুযায়ী প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা যাবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ খুব সহজেই যে কোনো ছাত্রছাত্রীর অভিভাবকের সাথে যোগাযোগ করতে পারবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের তথ্যের আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ডেটাবেস টেবিলের রেকর্ডগুলো আরোহী ছোট থেকে বড় এবং অবরোহী বড় থেকে ছোট উভয় পদ্ধতিতে বিন্যস্ত করা যাবে। ছাত্রছাত্রীদের আর্কাইভ তৈরি করা যাবে যেখান থেকে পুরাতন ডাটা যাচাই করা যাবে। এগুলো সবগুলো নোট ডাউন করে রাখবে। ডেটাকে অন্য অ্যাপ্লিকেশনে প্রোগ্রামে সহজে ব্যবহার করা যাবে। কেন্দ্রীয়ভাবে ডেটা নিয়ন্ত্রণ করতে পারবে। ব্যাকআপ ও রিকভারি করার সুবিধা পাওয়া যাবে। এখন একটা কলেজে ডেটাবেস ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যাবে ইতিমধ্যে জেনে গেছ। এর উপর বেস করে একটা হাসপাতালে ম্যানুয়ালি, মানে রুগী আসছে, রুগী চিকিৎসা করতেছে, কতজন রুগী আসছে, কতজন রুগী গেছে ম্যানুয়ালি করা হয়। সেটা না করে যদি কম্পিউটারের মাধ্যমে ডেটাবেসের মাধ্যমে করা হয় তাহলে কী কী সুবিধা আমরা পেতে পারি এবং ব্যাংকে কী কী সুবিধা পেতে পারি ডেটাবেস ব্যবহার করলে। পয়েন্ট আকারে কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সের মাধ্যমে জানাবে। আমরা যে এতক্ষণ ডেটাবেস নিয়ে আলোচনা করছি, এখন ডেটাবেসটা কিভাবে তৈরি করা হয় আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ফার্স্টে আমরা
স্টার্টে ক্লিক করব, অল প্রোগ্রামে ক্লিক করব। যেহেতু আমরা ডেটাবেস হিসাবে এখানে মাইক্রোসফট এক্সিস ব্যবহার করতেছি, তাহলে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সিস ক্লিক করলাম। এগুলো খাতা লিখতে হবে, ডেটাবেস তৈরির প্রক্রিয়া। আমি আবারও দেখাচ্ছি, ডেটাবেস তৈরির প্রক্রিয়া লিখতে হবে। প্রথমে এক নম্বরে লিখবে স্টার্টে ক্লিক, অল প্রোগ্রামে ক্লিক, মাইক্রোসফট অফিসে ক্লিক, এক্সিসে ক্লিক। তাহলে এক্সিস প্রোগ্রামটি রান হবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক করব, ডাটাবেসের একটা নাম দিব। এখানে আমি ডাটাবেসের নাম দিচ্ছি কলেজ নামে একটা, কলেজ নামে একটা ডাটাবেস তৈরি হবে। নাম দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব। এটাই হচ্ছে ডাটাবেস, এবং এই ডাটাবেসটার নাম হচ্ছে কলেজ ডাটাবেস, কলেজ ডাটাবেস। আর ইতিমধ্যে আমরা জেনে গেছি ডাটাবেস বলতেই কী থাকবে, টেবল থাকবে। পরবর্তী ক্লাসে আমরা টেবল কীভাবে তৈরি করতে হয় এগুলো শিখব। কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ক্লাসটা সবাইকে শেয়ার করবে। স্টে হোম, স্টে সেফ, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে চলাফেরা করার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।